হ্যালো স্টুডেন্ট আজকে আমরা করবো প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশের ক্লাস সিক্সের মডেল কোশ্চেন পেপার আর্ট পরিবেশ ও বিজ্ঞানের এটা এর আগে সাত পর্যন্ত সমাধান আমি করিয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমরা চেক করতে পারো আজকে আট নম্বর মডেলটা করবো এটা হচ্ছে পেজ নম্বর একশো তিরাশিতে পাবে দেখো প্রথমেরটা কী বলছে একের এক বলছে জলে দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডকে ড্যাশ দ্রাবক থেকে পৃথক করা সম্ভব অ্যান্সার হচ্ছে কেলাসন পদ্ধতিতে দ্রাবক থেকে পৃথক করা সম্ভব দু নম্বর প্রশ্ন একটি উপকারী এককোষী ছত্রাকের উদাহরণ হলো অ্যান্সার হচ্ছে ইস্ট হবে দুয়ের সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে বলেছে দুয়ের একেরটা বলছে মাংসের মেটে হল এই ওই প্রাণীটির যকৃতকে আমরা মেটেটাকে বলে থাকি যকৃত হচ্ছে অ্যাকচুয়ালি মেটে দু নম্বর শ্বেত ফসফরাসের পারমাণবিকতা কত অ্যান্সার হচ্ছে চার তিন দ্যাগেরটা বলছে স্তম্ভের সাথে বাম স্তম্ভ মেলাতে পিপ্রে একটা ক্ষতিকারক পোকা আর ল্যাক্টোভ্যাসিলাস প্রজাতি এটা হচ্ছে ব্যাকটেরিয়া চলে আসছি আমরা পরের পেজে যেটা একশো চুরাশি নম্বর পেজে তোমরা পাবে একশো চুরাশি পেজ একশো চুরাশি পেজে চারের একের প্রশ্নটা দেখো কি বলছে তরল ধাতু যদি মারকারি হয় তাহলে তরল অধাতু কি হবে অ্যান্সার হচ্ছে ব্রোমিন হবে দুই নম্বরেরটা শাল গাছ যদি রজন হয় তাহলে ড্যাশ হচ্ছে কুইনাইন শিঙ্কনা হচ্ছে কুইনাইন পাঁচেরটা বৈশাখ দৃশ্য বলেছে খাদ্য লবণ গন্ধ চূর্ণ জল কার্বন ডাইঅক্সাইড এখানে হচ্ছে গন্ধক চূর্ণ। এটা কিন্তু আলাদা বাকিগুলোর থেকে কারণ বাকিগুলো সবকটাই কিন্তু যৌগিক পদার্থ বা অন্য কিছুর সাথে মিশে রয়েছে কিন্তু গন্ধক চূর্ণ হচ্ছে সিঙ্গেল মানে মৌলিক পদার্থ দুই নম্বরটা ধান গাছ জবা গাছ স্টেপ্টোমাইসেস প্রজাতি আর আম গাছ এখানে সবকটাই কিন্তু গাছের সম্পর্কে বলেছে আর স্টেপ্টোমাইসেস হচ্ছে একটা ব্যাকটেরিয়া ছয় নম্বরে আমি বাতাসে অনুপস্থিত দহনে সহায়ক নই অক্সিজেনের সান্নিধ্যে অগ্নি সংযোগ করা হলে নিজেই হালকা নীল শাখায় জ্বলতে থাকি আমিকে শনাক্ত করে অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন সাতেরটা বলছে যে সঠিক মানে সঠিকটা বা ভুলটা তা লিখতে বলেছে আর ভুল সঠিক বাক্যটি লিখতে হবে বলেছে যৌগিক পদার্থে রাসায়নিক বিশ্লেষণে কেবলমাত্র একটি পদার্থ পাওয়া যায় এটা একদমই ভুল একাধিক পদার্থ পাওয়া যেতে পারে নিচের শব্দগুলি তিনটে যে শব্দটির অন্তর্গত সেটি শনাক্ত করো এখানে এরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আর স্টেপ্টোমাইসিন দিয়েছে এটা অ্যান্টিবায়োটিকের আন্ডারে সবকটা পড়ছে বিয়ের একেরটা দেখো কি বলছে মৌল এক্স এবং ওয়াই যথাক্রমে যদি ধাতু এবং অধাতু হয় ওয়াইয়ের যোজ্যতা তিন আর এক্সের যোজ্যতা দুই হলে মৌল দুটো সমন্বয় রাসায়নিক যোগ্যটা কী হবে তো দেখো এক্স হচ্ছে একটা এখানে রয়েছে আর ওয়াই রয়েছে এক্সের যোজ্যতা কিন্তু এখানে বলে দিয়েছে দুই আর ওয়াইয়ের যোজ্যতা বলেছে তিন তাহলে যখন সংকেত আমরা বানাই ক্রস হয়ে যায় মানে এক্সের সাথে তিন যায় তার মানে এক্স থ্রি আর ওয়াইয়ের সাথে টু যায় তার মানে ওয়াই টু এক্স থ্রি ওয়াই টু হচ্ছে এর দু নম্বর প্রশ্নটা কি বলছে গাছের ফল ও বীজ দূরে ছড়িয়ে দিতে যে কোনো দুটি প্রাণীর ভূমিকা লেখো এখানে দেখো অনেকগুলো প্রাণী আছে সেখানে তোমরা যে কোনো দুটো প্রাণীর ভূমিকা লিখবে যেমন বনবেড়াল চোর কাঁটা ও আপাং গাছের ফল বনবেড়ালের লোমের সঙ্গে আটকে গিয়ে স্থানে ছড়িয়ে পড়ে শেয়াল রয়েছে শেয়ালের গায়ে লোমে বিভিন্ন ধরনের ফলের বীজ লেগে যায় শেয়াল দূরে গেলে বীজের বিস্তার ঘটে বাদর এরা বিভিন্ন ফল খাওয়ার পরে বিভিন্ন স্থানে বীজ ফেলে দেয় ওই সব বীজ থেকে নতুন গাছ জন্মায় টিয়া দিয়ে দিয়েছে পিয়ারা লঙ্কা শশা প্রভৃতি খায় এবং এর বীজগুলো যেখানে সেখানে ফেলে দেয় চলে আসছি পরের প্রশ্ন অক্সিজেনের দুটি ধর্ম লিখতে বলেছে তো অক্সিজেনের দুটি ধর্ম আমরা লিখবো দেখো এই যে অক্সিজেনের দুটো ধর্ম দিয়ে দিয়েছে অক্সিজেন বর্ণহীন ও গন্ধহীন গ্যাস এই গ্যাস বায়ুর চেয়ে সামান্য ভারী অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু অন্যকে দহনে সাহায্য করে অক্সিজেনের দুটো ব্যবহারও কিন্তু পড়তে পারো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন শ্বাসকার্যের জন্য প্রত্যেক প্রাণী এবং উদ্ভিদের অক্সিজেন প্রয়োজন হয় অক্সিজেন দহনে সাহায্য করে সিমিলার প্রশ্ন যদি হাইড্রোজেন দিয়ে দেয় তাহলেও কিন্তু এখানে দিয়ে দিয়েছে হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ এবং এই গ্যাস বাতাসের সব থেকে হালকা অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে ওঠে তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার এর পরের মডেল কোশ্চেন পেপার পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো